পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোর ঠামি তোর পিসি কাউকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বল দেখিনি ওরা? কি তোমাকে আর আসার দরকার নেই, আমি এখন সুস্থই হয়ে গেছি। আমি আসতেও চাই না সূর্য, তোমার বউ আমাকে আটকে রেখেছে বলে আমাকে আসতে হচ্ছে। যাও না, যাও না, গিয়ে বউয়ের কাছে প্রমাণ করে দাও না যে তুমি সুস্থ হয়ে গেছো, ব্যাস। তাহলে তো মিটা যে আমাকে আসতে হবে না। ধরো ওষুধটা। কি হবে মালিনী, সুন্দরী কোথায়? সুন্দরী তো লাবণ্য ম্যাডামের বাড়িতে মামুর সেবা করতে গেছে। তুই সুন্দরীকে খবরটা দে এক্ষুনি ফোন করে। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ মালিনী বল। সুন্দরী, সুন্দরী সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? পিসি পিসি আর ঠামিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? হ্যাঁ, পিসি আর ঠামি বাড়িতে নেই রে। কোথায় গেছে? জানি না জানি না, কিছু জানি না। তুই তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমি আসছি, তুই রাখ। কি হয়েছে? মা আর ঠাম্মিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সূর্য। আমি আসছি, তুমি পরে লাবণ্য ম্যাডামকে সবটা বুঝিয়ে বলো। মালিনী, এই মালিনী, কোথাও খুঁজে পেলি তুই? না রে, আমি তো বুঝতেই পারছি না কোথা থেকে কি হয়ে গেল। আরে জানিস তো, কালকে রাতেও পিসি ঠিক ছিল, সবার সাথে কত গল্প করলো, তারপরে ঠাম্মি তো কাল রাতে পিসির সাথে থেকেও গেল, কিন্তু সকালবেলা উঠে দেখছি কেউ নেই। তুই জানি মেরে কোথায় গেল বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। দাদারা, মামু কোথায়? বাবা, বাবা তো পুজোর ব্যাপারে কথা বলতে মন্দিরে গেছে, ফিরতে তো অনেক দেরি হবে। ও আচ্ছা, তুই একটা কাজ কর, ওই গলির দিকটা দেখ, বুঝলি? যা 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 ওইদিকে দেখ, আমি এদিকে দেখছি, যা। আচ্ছা ঠিক আছে। ইয়ার কি মারছো? এইটুকু আইসক্রিমের দাম 100 টাকা? হ্যাঁ, আমাকে গল্প দিচ্ছ নাকি? এই কি ভেবেছো কি? হ্যাঁ, আমি গ্রাম থেকে এসেছি। যা বাবা, আমি আপনাকে ঠকাতে যাব কেন? দেখুন না, এই ছবির গায়ে লেখা আছে, দেখুন দামটা দেখুন। আরে দাম যাই লেখা থাক, দরদাম বলেও তো একটা ব্যাপার আছে নাকি? শোনো, এই আইসক্রিম আমি 100 টাকা দেবো না, 20 টাকা দেবো, দাও। আরে আপনার কি মাথা খারাপ হয়েছে? জানতে এখান থেকে, এমনিতেই প্রচন্ড গরম, তার উপরে এসে আর আরো মাথা গরম করে দিচ্ছে আমার। ঠাম্মি না? ঠাম্মি? ঠাম্মি! আরে তুই এখানে? আচ্ছা তুমি এখানে কি করছো আগে বলো তো। বৌমা একটা আইসক্রিম খেতে চেয়েছে, আইসক্রিম কিনতে এসেছি, আইসক্রিম আলাটা এত শয়তান, তোকে কি বলবো, আইসক্রিমটা দিলই না। কেন? আরে এইটুকু একটা আইসক্রিম বলছে কিনা 100 টাকা দাম? হ্যাঁ এই তুই চল চল আমার সাথে, গিয়ে দেখবি দামটা কত। আয় আয় আয়। এই ঠাম্মি চলো বাড়ি চলো, সকাল থেকে আমি আর সুন্দরী তোমাদের খুঁজছি তো বলো। ঠাম্মি? হ্যাঁ ও ঠাম্মি, তুমি তুমি কোথায় ছিলে গো? তোমরা কোথায় ছিলে? তো এই তো এই তো। মা কোথায়? মা মানে? মানে আবার কি? আমার মা? আরে সে তো বাড়িতে রয়েছে, আমি দেখে এলাম। না ঠাম্মি, মা বাড়িতে নেই। কি?
আমি তো ওকে বাড়িতে দেখে এলাম, আইসক্রিম খাবে বললো, তো সেই আইসক্রিম কিনতেই তো আমি এখানে এলাম। না ঠাম্মি, মা সত্যি বাড়িতে নেই। বলিস কি? তাহলে মনে হয় পিসি পালিয়েছে। আশেপাশে কেউ ছিল না, সেই সুযোগে পিসি পালিয়েছে। কিন্তু কিন্তু কোথায় যেতে পারে বলতো? মামুর সাথে দেখা করতে যায়নি তো? আইসক্রিম চাই, আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম। কি বলছো বৌমা? আইসক্রিম চাই, আইসক্রিম, আইসক্রিম। কি করছো? আরে কি করছো বলো? টাকা লাগবে না, টাকা লাগবে না, আমি এনে দিচ্ছি, এনে দিচ্ছি, আনছি, এক্ষুনি আনছি। এই ভাই শোন না, বলছি কি আজ কাজ শেষ হলে না গুরুকে বলবো মজলিস বসাতে, বহুদিন মজলিস হয় না বুঝলি। আর চুপ কর, গুরু এখন টেনশনে আছে, এসব কথা বলিস না গুরুকে। আরে কিসে টেনশন, আমরা তো আছি নাকি? আরে গুরুকে বলবো আমাদের খুশি করে দাও, আমরাও তোমাকে খুশিতে রাখবো। চুপ করবি তোরা?